Hello guys, I'm Deepan. Welcome back to my channel, Deep Exclusive. So, এখন আমি এই ভিডিওতে কথা বলবো নতুন সিনেমা ব্লাডি ড্যাডি কে নিয়ে। So, এটার মেইন লিড কাস্টে কিন্তু রয়েছে শাহিদ কাপুর, সঞ্জয় কাপুর, রনি রয়, ডায়না পেন্টি এবং কিন্তু আরো অনেকে। এবং এটা কিন্তু জিও সিনেমাসে একদম ফ্রিতে স্ট্রিমিং হচ্ছে এবং এটার ডিউরেশন মোটামুটি 2 ঘন্টার সামান্য একটু বেশি। তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করো। তো এটার যে গল্পটা আমরা কিন্তু মোটামুটি জানতাম, তাও আমি একটু সামান্য একটুখানি আইডিয়া দিচ্ছি। সো এখানে একদম শুরুতে শাহিদ কাপুর এবং তার একজন বন্ধু একটা গাড়ির উপর অ্যাটাক করছে এবং অ্যাটাক করে একটা ব্যাগকে কিন্তু চুরি করছে এবং সেই ব্যাগে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু রয়েছে ড্রাগস এবং সেই ব্যাগটা কিন্তু অ্যাকচুয়ালি রনি রয়। সো রনি রয় তার পরবর্তীকালে শাহিদ কাপুরের ছেলেকে হচ্ছে কিডন্যাপ করছে এবং তাদের মধ্যে একটা ডিল হয় যে তুমি তোমার জিনিসটা নাও, তুমি আমার জিনিসটা হচ্ছে দাও। এবারে শাহিদ কাপুর কি করবে, অ্যাকচুয়ালি কি সেই ব্যাগটা ফেরত দেবে এবং সে কি তার ছেলেকে ফিরে পাবে, এটা কি নিয়েই হচ্ছে মেনলি গল্প। সো কেমন হলো ব্লাডি ড্যাডি? সো এর যখন ট্রেলারটা এসেছিল আমি কিন্তু কথা বলেছিলাম এবং এটার মেন ইউএসপি ছিল এটার ব্যাকগ্রাউন্ড স্কোর এবং এটার যে প্রেজেন্টেশন এবং এটার যে অ্যাকশন, এই তিনটে জিনিস এই ছবিতে কিন্তু ভরপুর রয়েছে। একদম শুরুতে যে অ্যাকশন দৃশ্যটা এখানে দেখানো হয়, মানে গাড়ির যে অ্যাকশন, মানে গাড়ির যে অ্যাক্সিডেন্ট, সেটা কিন্তু ওয়েল ডিজাইন্ড এবং তার সঙ্গে সঙ্গে একটা চেজিং সিকোয়েন্স কিন্তু রয়েছে একদম শুরুতে, ওটা কিন্তু খুব ভালো করে এক্সিকিউট করা হয়েছে এবং ওই জায়গাটা কিন্তু দেখতে বেশ ভাল লাগে। এবং তার পরবর্তীকালে গল্প যখন আস্তে আস্তে এগোচ্ছে, তোমরা কিন্তু স্ক্রিন প্লেটা এতটা টাইট, এতটা তোমরা কিন্তু একটু বোর হবে না, আমি জাস্ট এটুকু বলতে পারি। এবং এটার কিন্তু বেশ কয়েকটা দিক পজিটিভ আছে এবং কিছু নেগেটিভ দিকও কিন্তু রয়েছে, আমি কিন্তু আস্তে আস্তে আসছি। সো প্রথম পজিটিভ দিকটা হচ্ছে আমি যে বললাম এখানকার যে অ্যাকশন দৃশ্যগুলো, তোমরা যদি হলিউড ছবি না দেখে থাকো এবং শুধুমাত্র আমাদের বাংলা ছবি, হিন্দি ছবি এবং সাউথের ছবিগুলো দেখো, তাহলে আমি বলবো এই ছবির অ্যাকশন দৃশ্যগুলো তো তোমাদেরকে কিন্তু অবাক করবে এবং ওয়েল ডিজাইনড, ওয়েল মেকড একটা কিন্তু অ্যাকশনস তোমরা, মানে স্টাইলাইজড অ্যাকশন আমি যাকে বলবো মেনলি, এই পোর্শনগুলো কিন্তু খুবই ভালো এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহারগুলো কিন্তু খুবই ভালো এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা পুরো ছবিটাকে কিন্তু অনেকটা এনহ্যান্স করে এবং এটা আমি বলবো যে খুব ভালো হয়েছে। এবং কালার, মানে কালার প্যালেটগুলো, কালার কারেকশনগুলো কিন্তু দুর্দান্ত, মানে প্রোডাকশন ভ্যালু কিন্তু খুবই ভালো। জিও সিনেমাসের কাজ, মানে আম্বানি বাবুর প্রোডাকশন তো ভালো তো হবেই বস। সো এই জায়গাগুলো কিন্তু খুবই ভালো। আমি বললাম যে স্ক্রিন প্লে, টাইট স্ক্রিন প্লে, তোমরা কিন্তু একটু বোর হবে না এবং তার সঙ্গে সঙ্গে ক্যামেরার কাজ, তারপরে এখানে শাহিদ কাপুরকে কিন্তু খুব স্টাইলাইজড ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। শাহিদ কাপুরকে দেখতে বেশ ভালো লাগছে এবং তার যে অভিনয়টা কিন্তু দুর্দান্ত এবং শাহিদ কাপুর ছাড়াও প্রত্যেকের, আমি বিশেষ করে এখানে মেনশন করবো আমাদের সঞ্জয় কাপুর বলি বা রনি রয় বলি, এদের প্রত্যেকটা জায়গায় অভিনয়গুলো কিন্তু খুবই ভালো। এবং এটা যেহেতু এটা গ্যাংস্টার, ক্রাইম, থ্রিলার, ড্রামা সব রকম একটা মানে এলিমেন্টসের মধ্যে রয়েছে, সবগুলো ব্যাপারকে কিন্তু খুব দারুণভাবে দেখানো হয়েছে। সো আমার মনে হয় এটা যেহেতু একটা হিন্দি অ্যাডাপ্টেন্স, মানে অ্যাডাপ্টেশন অফ এ ফ্রেঞ্চ ফিল্ম, অ্যাকচুয়ালি নামটা আমার জাস্ট মনে পড়ছে না, এটা কে ইন্ডিয়ার মানে উপর বেস্ট করে কিন্তু বানানোটা খুব দরকার ছিল এবং এটা খানিকটা চেষ্টা করা হয়েছে। বাট আমার মনে হয় যে ভারতের যে কন্ডিশন, ভারতের যে সংস্কৃতি, তার উপর বেস্ট করে এটাকে তৈরি করলে মনে হয় আরও মানে ভালো হতো। তাছাড়া ছবিটা আর একটু কম্প্যাক্ট হলে মনে হয় আরও স্ক্রিন প্লেটা আরও একটু টাইট হতো এবং কিছু কিছু দৃশ্য, মানে আমাদের শাহিদ কাপুর এবং তার ছেলের মধ্যে একদম প্রাথমিক অবস্থায় রয়েছে একটা হোটেলের মধ্যে, সেই কিছু কিছু পোর্শনকে কাটলে, কম্প্যাক্ট করলে মনে হয় আরও ভালো হতো, আরও বেটার হতো। তাছাড়া এই ছবিটা ইজ আ ডিসেন্ট ওয়াচ, একটা 2 ঘন্টার ছবি, তোমরা কিন্তু অবশ্যই গিয়ে চেক আউট করতে পারো। জিও সিনেমাসে কিন্তু একদম ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে এবং তোমরা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করো। আমার তো বেশ ভালো লেগেছে এবং তোমাদের কমেন্ট লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।